সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে রংপুরে উৎসবের আমেজ। নগরের অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাব্বি হাসান সবুজকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। রোববার বেলা 11টায় নগরীর সিটি বাজার এলাকা ও গুদ্রি বাজার এলাকায় গণসংযোগ শুরু করেন রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তাঁর প্রচারণা ঘিরে দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সব অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয় এলাকা। আপনারা আমার সঙ্গে আছেন, দেখছেন চমৎকার প্রচারণা। প্রচারণার সাথে মানুষের সারা অসম্ভব। একই সময় নগরীর হাজিরহাট এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সদ্য বিদায়ী মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। আর মাত্র 12 দিন হাতে রেখে সব ভোটারদের দুয়ার পর্যন্ত পৌঁছাতে প্রতিদিন আরো 2 ঘন্টা করে প্রচারণার সময় বাড়ানোর অনুরোধ তার। নির্বাচন কমিশনকে আবেদন করেছি যে অন্তত পথসভাগুলো করার সময়টা 10টা, রাত 10টা পর্যন্ত দেয়, তারপরে আমরা কিছুটা হলেও কভার করতে পারবো। এদিকে জাসদ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক সফিয়া রহমানকে সমর্থন দিয়ে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সংলাপ করেছে সচেতন নাগরিক সমাজ। এগুলো কিন্তু নির্বাচনের মাঠে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।